বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মায়েদের টেনশন ফ্রি করার চমৎকার কিছু রেসিপিস নিয়ে এসেছি। মাম যারা আছেন অবশ্যই আমি বলবো, কথাগুলো খেয়াল করে শুনতে হবে অ্যান্ড ডেফিনেটলি কনসেন্ট্রেট করতে হবে, বিকজ আমি এখানে অনেকগুলো আইটেম দেখিয়ে দিব, ঠিক আছে? এবং সব পুষ্টি কিভাবে আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন মোটামুটি সব কিছুই আমি এখানে দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড কিছু ট্রিক্স টিপস দুটোই আমি দেখিয়ে দিব, সো দ্যাট আপনাদের একটু কনসেন্ট্রেট করতে হবে, অ্যান্ড কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট। কেমন, এখানে আমি ফোটানো পানি, ফিল্টারের পানি দিয়ে ভেজিয়ে রেখেছি খেজুর। এটা হচ্ছে আম্বার খেজুর, এটা বেবিদের জন্য বেশ ভালো, অথবা আপনারা আজাওয়া খেজুরটাও ইউজ করতে পারেন। ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 25 থেকে 30 মিনিট, হ্যাঁ, তারপর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সো এটা হচ্ছে আজাওয়া খেজুরটা, আজাওয়া খেজুরও ভেরি গুড, খুব মিষ্টি এবং খুব সফট হয়। আম্বারটা খুব আপনার সফট হয় না, বাট আমি ম্যাশ করবো তো, সো দ্যাট প্রবলেম নাই। অ্যান্ড 6+ যারা আছে তারা কিন্তু সবাই ম্যাশ অথবা ব্লেন্ড করেই বেবিদেরকে খাওয়াতে হবে। কেমন, এটা হচ্ছে আপনার একদম অরিজিনাল দেশি মুরগির ডিম। ওটস আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো। ওটসটা কিন্তু বড় বা ছোট যে কারোর জন্যই অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি পুষ্টিকর একটা ফুড আইটেম, ওকে? অ্যান্ড কিশমিশ আমি একটু রেখেছি, কিশমিশ কিন্তু ভিজিয়ে রেখেছি পানিতে, সবগুলো কিন্তু ফুটানো পানি, ওকে? তো আমি কোয়েকার ওটসটা ইউজ করছি আমার বাচ্চার জন্য। আমার বাচ্চার এজ হচ্ছে 6.5 মান্থ, হ্যাঁ। সো আপনারা একটা সসপ্যানে ওটস আমি 4 থেকে 5 চামচ নিব, অ্যান্ড আমি চেষ্টা করি যে প্রত্যেকবার এটা প্রত্যেকবারই খাওয়াতে। সো আপনারা যেটা বেটার মনে করেন, ফ্রিজে রেখেও খাবার খাওয়ানো যায়, প্রবলেম নাই, বাট যেহেতু স্টার্টিং, সো দ্যাট ফ্রিজের ব্যাপারটা না করাটাই বেটার। মর্নিংয়ে রান্না করে ফেললেন আর সারা রাত পর্যন্ত খাওয়ালেন, এভাবে খাওয়াতে পারেন। অ্যান্ড আমি পানিটা নিয়েছি কিন্তু ফিল্টারের পানি, হ্যাঁ, বয়েলড পানি, বিকজ ওটস রান্না করতে একদমই সময় লাগে না, হায়েস্ট 5 মিনিটস, এর বেশি লাগবে না। অ্যান্ড টেম্পারেচারটা দিচ্ছি মিডিয়াম থেকে লো মিডিয়াম বলতে পারেন। এখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো, সো দ্যাট আপনার লো মিডিয়ামটা দিয়ে দিয়েছি। এ হচ্ছে ওটস মিক্সড আপ করছি 4 থেকে 5 চামচ। অ্যান্ড এটা মানে খুবই আমি বলবো কুইক রেসিপি, প্লাস হচ্ছে বেস্ট পুষ্টি যারা চাচ্ছেন, হ্যাঁ, নিউট্রিশনটা কিন্তু আমাদের মেইন টার্গেট থাকে। সো প্রত্যেকটা মাই চায় যে বাচ্চাটা যাতে প্রপার পুষ্টিগুলো পায়, ভাইটামিনসগুলো পায়। তো ওটস হচ্ছে আমি বলবো, যারা ভাত বা রাইসের বদলে আপনারা ওটসটা যদি খাওয়াতে পারেন বাচ্চাকে, তাহলে বেস্ট হবে, সব টাইপের পুষ্টি পেয়ে যাবে। কিন্তু এটার মধ্যে আমি এখন ডিমটা দিব, হ্যাঁ, যে দেশি মুরগির ডিমটা আমি এটার মধ্যে দিব। অ্যান্ড ডিমটাতে আমি এখন ছেড়ে দিয়েছি মোটামুটি, কিন্তু আপনার ওটসটা হয়ে আসছে অলমোস্ট, তো এখন আমি ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। অ্যান্ড চাইলে কিন্তু আপনারা ডিমের মধ্যে একটু পানি মিক্সড করে আগে মিক্সড আপ করে এখানে ছেড়ে দিতে পারেন। তো আমি ম্যাশার দিয়ে ম্যাশ করবো, এই জন্য ওই জিনিসটা এটাতে করছি না, বাট সামটাইমস আমি সেটা করি, সেটাও আমি নেক্সটে, আমি অনেকগুলো রেসিপি নিয়ে এসেছি তো আমি নেক্সটে দেখাবো ওই রেসিপিগুলো। অ্যান্ড যারা আছেন চাচ্ছেন যে আমি আলাদা আলাদা করে খাওয়াতে চাচ্ছি, লাইক মর্নিংয়ে হচ্ছে বয়েল করতে চাচ্ছি মুরগির ডিম, যেটা বলছি ইম্পর্টেন্ট আরেকটা কথা ভুলে যাব, সেটা হচ্ছে কোয়েল পাখির ডিম, হ্যাঁ, আমি সেটাও এই রেসিপি মানে নেক্সট রেসিপিতে দেখাবো। কোয়েল পাখির ডিমও কিন্তু অনেক বেশি আপনার পুষ্টিকর, অনেক বেশি, দেশি মুরগির ডিমের চেয়ে কোয়েল পাখির ডিম অনেক বেশি মানে পুষ্টিকর হয়ে থাকে, হ্যাঁ। একটা আপনার কোয়েল পাখির ডিম 4টা দেশি মুরগির ডিমের সমান, এতটা পুষ্টি বেশি থাকে। সো আমার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আমি জাস্ট 5 মিনিটস, 5 থেকে 7 মিনিটসের মতো এটা, আমি কিন্তু আঁচটা এখন একদম লো মিডিয়াম করে দিয়েছি, অলমোস্ট ডান।
তো যেটা বলছিলাম যে আপনারা এই রেসিপিটাকে কিন্তু তিন চারটা ওয়েতে করতে পারেন। এখানে আমি কোনো সল্ট দেইনি, কোনো অয়েল দেইনি, কিছুই দেইনি। নেক্সট রেসিপিতে আমি একটু অয়েল বা সল্ট এগুলো একটু দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে একদম যারা 6+ স্টার্টিং, হ্যাঁ, তাদের ক্ষেত্রে। অনেকে কিন্তু 4.5 মান্থেও আপনার পিউরি দিয়ে স্টার্টটা করে, তো সেক্ষেত্রে কিন্তু ওটস টোটস দেওয়া যাবে না। পিউরিটা বলতে আপনার সেটা ফ্রুটসের পিউরি হতে পারে, অথবা হচ্ছে ক্যারোট। ক্যারোটটা 4.5 না দেওয়াটাই উচিত, বা 6+ আমি বলবো ক্যারোটটা না দেওয়াটাই উচিত। আপনারা হচ্ছে অ্যাপলটা দিতে পারেন, মিষ্টি আলুটা দিতে পারেন, এগুলো দেয়া যায়, পিউরি করে দিতে পারেন। আর এটা দিবেন হচ্ছে 6+, 6 মান্থ হয়ে গেল তো স্টার্ট করতে পারলেন। তো এই রেসিপিটাকে আপনি 3-4 ভাবে কিন্তু করতে পারেন। আমি এখানে খেজুরটা আপনার বিচিটা ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে রেখে দিলাম, আমার কিন্তু ডান জাস্ট এখন আমি ম্যাশ করব। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল কভার, এটা কিন্তু খুবই ভালো, মানে গরম থাকে, হ্যাঁ, মোটামুটি গরম থাকে, কভারটা খুব হেল্পফুল। সো এই হচ্ছে আমার ওটসের মিক্সচারটা, এটা আমার ডান হয়ে গিয়েছে। এটার সাথে আমি এখন খেজুরটা মিক্সড আপ করবো। সো দেখেন, যেখানে আপনি খেজুর একাই 100 না, আমি বলবো 200, রেগুলার বেসিসে ছোট বাচ্চা থেকে একদম ওল্ড পর্যন্ত যে মানুষই খেজুর খাবে তার আর মানে আয়রনের অভাব হবে না, এবং মোটামুটি আপনার সব পুষ্টি খেজুরে আছে, বেশ আপনার এনার্জি পাবেন আপনি খেজুর থেকে। অ্যান্ড খেজুরে কিন্তু অল টাইপের ভিটামিনস ইনক্লুড। সো আমি খেজুরটা এখানে ম্যাশ করে নিব। অ্যান্ড যেই একটু একটু দানা দানা ছিল আপনার ডিমের, ডিমটা কিন্তু আমার মোটামুটি ম্যাশ হয়ে গেছে। অ্যান্ড আমার বেবি যেটা, এক একটা বাচ্চা কিন্তু এক এক রকম হয়, আমার বাচ্চা একদম লিকুইড যেটা ব্লেন্ড করলে হয় সেটা সে খেতে লাইক করে না। তো আপনার বাচ্চা যদি ব্লেন্ড করলে লাইক করে একদম মিহিটা, আপনি সেভাবে খাওয়াবেন। আমার বাচ্চা ফুল ব্লেন্ড লাইক করে না, সে ম্যাশারটা লাইক করে। সো আমি ম্যাশ করে দিচ্ছি। তো এই খেজুরটাও আপনি আলাদা করে দিতে পারেন, বা শুধু খেজুর ওটস মিক্সড আপ করে দিতে পারেন, অথবা হচ্ছে আপনার ডিমটা আপনি আলাদা করে দিতে পারেন, ডিম ওটস শুধু দিতে পারেন, অ্যাজ উইশ, যেটা প্রেফারেবল মনে করছেন। এখানে কিন্তু আমি তিনটা রেসিপি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি, অ্যান্ড 6+ বেবির জন্য এই তিনটা রেসিপি যথেষ্ট, এর বেশি কিছুর দরকার নাই। তো আমি আলাদা করে না দিয়ে আমার বেবিকে আমি কী করি, একসাথে দিয়ে দিই। কারণ বাচ্চা মানুষ, দেখা যায় যে আলাদা করে খেজুর দিলাম মর্নিংয়ে, আবার একটু পরে ডিম দিলাম, আবার একটু পরে ওটস দিলাম, সেটা অনেক সময় খেতে যাবে না, সে তো পুষ্টিটা তো সবগুলো যাবে না ভেতরে, দ্যাটস ওয়াই আমি একসাথেই করে ফেলি। এটাই আপনার দেখা যায় যে আমি সারা দিনে একটু একটু করে খাওয়াবো। আর 2 ঘন্টা ফার্স্ট 6 মান্থের পর আপনি হচ্ছে 2.5 ঘন্টা গ্যাপ করে করে খাওয়াতে পারেন। হায়েস্ট 2 থেকে 2 বার খাওয়ালেই বেটার হবে, 6+ কথা বলছে, এবং 7 মান্থ হয়ে গেলে কিন্তু আপনি 3 বার খাওয়াবেন। সো এই তো আমার এটা ডান হয়ে গেল, দেখেন চমৎকার একটা রেসিপি। যে রেসিপিটা বাচ্চাদের, এই 6+ বেবিদের জন্য, 6+ না আমি বলবো একদম বড় পর্যন্ত চমৎকার, 12 ইয়ার্সের বাচ্চাদেরকেও এটা আপনি খাওয়াতে পারেন ম্যাশ না করে জাস্ট। এবার আমি আরেকটা রেসিপিতে চলে যাচ্ছি। আমি আগেই বলেছি যে একটু কনসেন্ট্রেট করতে হবে, বিকজ এই একটা ভিডিও যদি আপনি ফলো করতে পারেন আপনার বাচ্চার সব টাইপের ভাইটামিনস সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন, আর কিছুই লাগছে না। এখানে আমি পোলাওর চাল আর হচ্ছে মসুর ডাল মিক্সড আপ করে রেখেছিলাম আগেই, এভাবেই আমি আসলে করে থাকি। তো মিক্সড আপ করে আমি জাস্ট হচ্ছে এটা ভালো করে ধুয়ে সসপ্যানে দিয়ে দিলাম। যারা হচ্ছে ওটস হয়তো অ্যাভেলেবেল না থাকতে পারে, বা অনেকে ওটসটা আমি জানি না যে লাইক নাও করতে পারেন, একটু আঠালো, বাচ্চারা হয়তো লাইক নাও করতে পারে, আঠালো যেহেতু, তো এই জন্য এই রেসিপিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে জৈতুন অয়েল, হ্যাঁ, জৈতুন অয়েলটা কিন্তু অনেক ভালো আপনার। তো বেবিদের ক্ষেত্রে জৈতুন অয়েল হতে পারে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা সরিষার তেল হতে পারে, বাট সয়াবিন তেল অবশ্যই অ্যাভয়েড করবেন। অ্যান্ড 6.5 মান্থের পরই তেলটা ইউজ করলে বেটার হবে।
সাথে আমি এবার অ্যাপলটা কাট করে নিয়েছি, গ্রিন অ্যাপল হাফ টুকু, ঠিক আছে। আপনারা কিন্তু চাইলে এটা জাস্ট নর্মাল পিউরি হিসেবেও অ্যাপলটা ইউজ করতে পারেন। আমি এখানে খিচুড়ির সাথেই আপনার অ্যাপলটা দিয়ে দিব। যখন মোটামুটি দেখবো যে খিচুড়িটা হয়ে এসছে, অ্যাপল কিন্তু বয়েল হতে খুব বেশি সময় লাগে না, তখন আমি দিয়ে দিব। অ্যান্ড আমি কোয়েলের ডিম ইউজ করব, দুইটা কোয়েলের ডিম ইউজ করব। তো কোয়েলের ডিম আমি এখানে কিন্তু ডিরেক্ট দিয়ে দিব, বাট আপনারা চাইলে পানি দিয়ে, আমি যেটা এর আগেও বলেছিলাম মুরগির ডিমের ক্ষেত্রে, চাইলে আপনারা ফার্স্টে পানি দিয়ে, একটু পানি, সামান্য পানি দিয়ে মিক্সড আপ করে নিতে পারেন। সেক্ষেত্রে ম্যাশে কমফোর্টেবল হয়, যারা হচ্ছে ব্লেন্ড করতে চান না তাদের জন্য ম্যাশটা করলে কিন্তু অনেক কমফোর্টেবল হয়। অ্যান্ড আগেই বলেছি যে সাথে আমার কথাগুলো শোনাটা খুব ইম্পর্ট্যান্ট, দ্যাটস ওয়াই আমি কাট করছি না। হ্যাঁ, ফুল ভিডিওটাই আমি এভাবে রেখে দিয়েছি যাতে করে আপনারা কথাগুলো ভালো করে শুনতে পারেন এবং আপনারা আপনাদের মতো বাচ্চাদেরকে ভ্যারাইটিজ আইটেম করে খাওয়াতে পারেন। সো আমার খিচুড়ি কিন্তু মোটামুটি অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন আমি কোয়েলের ডিম দুটো ছেড়ে দিব, দেন হচ্ছে আপনার অ্যাপলটা দিয়ে দিব। অ্যান্ড আমি এর আগের ভিডিওটাতে কিশমিস ভিজে রেখেছিলাম, তো ওটা আসলে শো করা হয়নি। কিশমিসটা চাইলে কিন্তু বাচ্চাদেরকে আপনি ব্লেন্ড করেও দিতে পারেন, অথবা ছোটো যারা মানে 6 মান্থ বা 6.5, এদেরকে চুষতে যদি দেন ছোকলাটা ফেলে, তাহলে কিন্তু ওরা খুব মজা পাবে। আমার বাচ্চা খুব মজা পায়, অ্যান্ড কিশমিস কিন্তু অনেক ভালো বাচ্চাদের জন্য। আরেকটা ব্যাপার অবশ্যই বলবো, আমি যে রেসিপি দেখাচ্ছি, যেখান থেকে আপনি যে রেসিপি দেখেন না কেন, শুনেন না কেন, ফার্স্টে আপনি অবশ্যই 1 টেবিল স্পুন ট্রাই করবেন। হ্যাঁ, আপনার বেবির পেটে যদি সেটা ডাইজেস্ট হয়, সেক্ষেত্রেই আপনি কিন্তু ফরওয়ার্ড হতে হবে। আপনার বেবির কোন জিনিসটা অ্যাডজাস্টেবল হবে সেটা কিন্তু আসলে আমি বা আমরা কেউই বলা পসিবল না, সেটা শুধুমাত্র আপনিই বুঝতে পারবেন। বাট আমরা রেসিপিগুলো দেখাচ্ছি যেগুলো বেস্ট হয় একটা বেবির জন্য এবং বেস্ট নিউট্রিশনটা থাকে বাচ্চাদের ক্ষেত্রে, সেই রেসিপিগুলোই আমরা দেখানোর বা আমি দেখানোর চেষ্টা করছি। কেমন? তো এই হচ্ছে আপনার খিচুড়িটা। আর খিচুড়ির মধ্যে অনেকে কিন্তু সিরিয়াল, যেটা অনেকগুলো চাল ডাল মানে এগুলো একসাথে মিক্সড আপ করে যারা দিতে চান দিতে পারেন, প্রবলেম নেই ব্লেন্ড করে। বাট নাটস, কাজু বাদাম, কাঠ বাদাম এগুলো যদি দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই 7 মান্থ ক্রস করতে হবে এবং নাটসটা আপনি একদম কম দিতে হবে। ফার্স্ট টাইম একটা দিতে পারেন, একটা নাটস দিয়ে দেখতে হবে, দেন হচ্ছে আপনি নাটসটা আপনার সিরিয়ালে মিক্সড আপ করতে পারেন। আমি অ্যাপলটা দিয়ে দিলাম। অ্যান্ড আগেই বলেছি অ্যাপল কিন্তু বয়েল হতে তেমন একটা সময় লাগে না। সো আমার মোটামুটি ডান হয়ে গিয়েছে। প্রতিদিনই লিস্টে আপনার বাচ্চার চার্টে আপনি খেজুরটা মাস্ট রাখার ট্রাই করবেন। অ্যান্ড সাথে আপনি ওটসটা যদি খাওয়াতে পারেন, আলহামদুলিল্লাহ আর তেমন কিছুই অভাব থাকবে না, পুষ্টির যে অভাবটা। অ্যান্ড এগুলোর সাথে কিন্তু এটার সাথে আপনি চাইলে পালং শাক দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যে খিচুড়িটা দেখালাম এটার সাথে আপনি পালং শাকটা দিয়ে দিতে পারেন, 4-5টা পাতা। আপনি 4-5টা পাতা ছোটো ছোটো করে ছিঁড়ে তারপর এটার সাথে মিক্সড আপ করে দিতে পারেন। এটা পালং শাকটাতে কিন্তু আপনি ফার্স্টের দিকেই দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনার ম্যাশ, চাইলে আপনার এখানে চিকেন দিয়ে দিতে পারেন, সেটাও প্রেফারেবল 6.5 মাসের পর, ইভেন 7 মান্থের পর বা 6.5 মাস যাওয়ার পর। ফার্স্ট স্টার্ট করবেন পাবদা মাছ দিয়ে, যদি পসিবল হয় পাবদা, শিং, এই মাছগুলো দিয়ে। এবং সি ফিশ অবশ্যই বাচ্চাদেরকে দেওয়া যাবে না, 1 বছরের নিচে সি ফিশ দিবেন না। সল্ট, হিমালয় সল্টটা ইউজ করবেন যদি সল্ট দিতে চান, আর সুগার ইউজ করবেন না, অ্যাভয়েড করার ট্রাই করবেন 1 বছর পর্যন্ত। আর সুগার যদি ইউজ করতেই হয়, সেক্ষেত্রে অবশ্যই ব্রাউন সুগার ইউজ করবেন। আরেকটা ছোট্ট টিপস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার খেজুরটা আপনি অন্য ওয়েতেও বেবিকে খাওয়াতে পারেন। সেটা হচ্ছে স্পেসিফায়ার দিয়ে
আপনি খেজুরটা খাওয়াতে পারেন। এটার ভেতরে জাস্ট হচ্ছে খেজুরটা যদি দিয়ে দেন, সিলিকনের আছে, সো চুষে চুষে খাবে। আপনি ড্রাগন খাওয়াতে পারছেন, দেন হচ্ছে ম্যাঙ্গো খাওয়াতে পারছেন, যে কোনো কিছুই কিন্তু আপনি এখানে খাওয়াতে পারবেন। ফ্রুটস আইটেমগুলো লিচু হতে পারে। অ্যান্ড যখন খেজুরটা খাওয়াবেন একটু পানি দিয়ে দিবেন, তো বেবি কিন্তু এনজয় করবে, খুব মজা পাবে, খেতেও ভালো লাগবে। এটাও কিন্তু একটা ছোট্ট মানে টিপস, আপনারা এভাবেও খাবার, কিছু কিছু খাবার খাওয়াতে পারেন, যেগুলো আপনারাই বুঝবেন যে কোনগুলো খাওয়ানো যায়। আপুরা ট্রাই করেছি যতটুকু পসিবল, আপনার 5+ থেকে স্টার্ট করে আপনার 7-8 ইভেন মোর দেন, আপনারা যতটুকু পসিবল বাচ্চাদেরকে এভাবে যদি মেনটেন করতে পারে, ইনশাল্লাহ নিউট্রিশনের অভাব হবে না। অ্যান্ড সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।